তো হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি, ভাবছি একটু জায়গা চেঞ্জ করি। হ্যাঁ, তো আজকের ভিডিওতে রান্নাই থাকবে। তবে আজকে দুপুরবেলা আমি গেছিলাম বিশালে, তো বিশালে কী কী কিনেছি সেগুলোকে একটু দেখাই। তো এটা হচ্ছে বিশালের থলে, এর মধ্যে আছে আমি এরকম দুটো ছোট ছোট এরকম বাটি কিনেছি মশলা রাখার জন্য, মানে ভিডিও করছি তো এখন, তাই এরকম দুটো প্লেট কিনেছি, বাই ওয়ান গেট ওয়ান বলেই কিনেছি, একটা কিনে একটা ফ্রি। এটা বিলটা আমাকে আর এরকম একটা 17 ইঞ্চি কিনেছি, টুম্পাদি মাঝে মাঝে নিচে বসে তো তাই কিনে এনেছি যাতে ঠান্ডা না লাগে। এরকম দুটো প্লেট কিনেছি। ও, এই জুতোটা টুম্পাদির জন্য কিনেছি, জুতোটা টুম্পাদির জন্য কিনেছি। তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ। হুম খুব ভালো হয়েছে। ভালো আছে? হুম, ঘরের মধ্যে খালি পায়ে ঘুরে বেড়ায় তো তাই। না, এটা পরো পরো ছেড়ে ছেড়ে তা নাহলে ছেড়ে যাবে। আর শীতকাল না, পাথর না, ঘরে ঠান্ডা লাগে। তোমার পায়ে হবে কি না সেটাও একটা কথা। দেখো তো আন্দাজে নিয়ে এসি, তোমার পা আমার পা একই হবে। হ্যাঁ, একদম ঠিক আছে। আর এরকম দুটো ছোট বাটি কিনেছি, এইরকম দুটো প্লেট। ও, এরকম দুটো কাপ কিনেছি, চা খাই তো খুব। এরকম দুটো কাপ কিনেছি, সেম এরকম একটা বাটি আর একটা আছে, আর এরকম একটা কিনেছি, আর এই একটা। এটা যেহেতু পটেটো ম্যাশ করার, কিন্তু আমি এর মধ্যে এটা দিয়ে সেটা করবো না, আমি করবো হচ্ছে রাখবো হচ্ছে এইটা, এই জিনিসটাকে আমি এর মধ্যে রাখবো বলে এটা কিনে এনেছি। হ্যাঁ, টিস্যুটাকে রাখবো বলে এই জোগাড় করেছি আমি। ঠিক আছে, আমি আগে এর মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, এটা থেকে ওটা বেশি সুন্দর হয়েছে। ঠিক আছে, তো চলো আগে একটু চা খাওয়া যাক। কে চা খাবে? চা তো? হ্যাঁ, চা না খেলে এনার্জি হবে না তো। চলো, আর এনেছি আজকে বিকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিছু জিনিস এনেছি, এইরকম একটু নিয়ে এসছি। জানি না চায়ের সাথে এগুলো খায় কিনা, খায় যাই হোক নিয়ে এসছি। এইটা খায়, এই ঝুড়ি গজা নিয়ে এসছি, আর একদিন পাপড়ি চাট বানাবো বলে পাপড়ি নিয়ে এসছি, আগের থেকে নিয়ে এসছি। বিকালবেলা একদিন পাপড়ি চাট করবো, পাপড়ি চাট এই নিয়ে এসছি। আর এখানে চায়ের জলটা বসেছি, চা হলে আমার চা খাবো, তারপরে মেন রান্নায় আসবো। আজকে চায়ের সাথে টাটা হচ্ছে ঝুড়ি গাজা, আর এই বাদাম চিট লিকার চা। ঠিক আছে, এটা হচ্ছে আমার বরের প্লেট অ্যাজ ওয়েল, সবসময় সাজিয়ে গুছিয়ে দিতে হয়। এরাও টুম্পাদি দিয়ে আসতে হবে, টুম্পাদি ভালো একটা দায়িত্ব। হ্যাঁ, আমারও তো ভালো দায়িত্ব, যাবো আর ছোলার ডালটাকে আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো একটু ভালো করে ধুয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেব। তো ডালটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, আর সামান্য একটু নুন দিয়ে দেবো। আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, এটা আমি 2 থেকে 3টে সিটি মারবো, তাহলে হয়ে যাবে। ডাল বুঝে সিটি মারাটা হয়, হয়তো যার যেরকম কোয়ালিটির ডাল হবে সেই বুঝে সিটি পড়বে, মানে সিটিটা নেবে। ঠিক আছে, তোমরা একবার চেক করে নেবে ডালটাকে, বেশি শক্ত রেখো না, বেশি গলিও ফেলো না, নাহলে ছোলার ডাল খেয়ে মজা হবে না। তো এখানে লুচি বানানো হবে, তার ময়দা মাখা হচ্ছে,
এখানে এটা 1 কেজি ময়দা 1 কেজি প্যাকেট আমি 500ই নিয়ে নিচ্ছি পুরোটা লাগবে পুরোটা লাগবে তা ছেড়ে দাও এর মধ্যে একটু নুন দেব চিনি দেব আর সাদা তেল দেব সামান একটুখানি নুন দেব আর লাগবে আর একটু চিনি দেব আর দেব হচ্ছে সাদা তেল দেব এটাকে ভালো করে মেখে নেবে আর ময়দা মাখা তো তোমাদের কিছু শেখানোর নেই তোমরা জানো তো ওই ময়দাটা মেখে নিক এখানে আমরা একটু জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি উষ্ণ গরম জল দিয়েই আমরা ময়দাটাকে মাখবো তাহলে লুচিটা খুব নরম হবে তাই তো নরম হবে সুন্দর হবে ঠিক আছে কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল দেব আমি কিশমিশ আর কাজু বাদামটাকে একটু ভেজে নেব আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেব আমি এর মধ্যে আর একটুখানি সাদা তেল দিয়ে দেব তেলটা আমার গরমই আছে এর মধ্যে আমি একটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবো আর এখানে আছে তিনটে এলাচ কটা লবঙ্গ আর দুটো দারচিনি আর এর মধ্যে আছে গোটা জিরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এরপর ডালটার মধ্যে দিয়ে দেবো জিরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিয়ে দেবো পরে চেখে দেখবো যদি লাগে দেবো আর এই ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো ছোলা ডাল তো একটু মিষ্টি মিষ্টিই হয় তো একটু চিনি দেবো এখনই দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতাটা এখন দিয়ে দেবো তোমরা চাইলে না আবার আগে দিতে পারো কিন্তু আমি এখনই দিয়ে দিই তাহলে স্বাদটা ভালো আসে আর ডালের সাথে পুরো ধনে পাতাটা মিশেও যায় দেবো
আর কিছু করব না। এবার শুধু নামাবার আগে একটুখানি শুধু গরম মশলা দেবো। এখন এটাকে একটু ঢেকে রাখবো, সে ঢেকে ঢেকে দিয়ে এটাকে আমি মিনিট পাঁচে খুঁতে দেবো। ডালটা আমার হয়ে গেছে, ছোলার ডালটা একটু তলা দিয়ে নেড়ে দেবো। যখন ডালের ফেনাটা কেটে যাবে তখন ভাববে তোমার ডালটা হয়ে গেছে। এরপর আমি একটু সামান্য গরম মশলাগুলো দিয়ে দেবো, আর ঘি থাকলে তোমরা এই সময় ঘিও দিতে পারো, আমার কাছে নেই তাই আমি আর দিলাম। তো ছোলার ডাল রেডি হয়ে গেছে, এবার ভাজবো হচ্ছে লুচি। এখানে লুচি বেলা হচ্ছে, এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এবার লুচিগুলো ভাজবো। আরো ফুলকো ফুলকো লুচি হচ্ছে, দেখো লুচিগুলো দেখো ফুলকো ফুলকো হয়ে গেছে। লুচি ফুললে কিন্তু খুব মজা লাগে, তাই না? আর লুচি ভাজছে হচ্ছে টুম্পাদি। এই হচ্ছে আজকে রাতের ডিনার, ফুলকো ফুলকো লুচি টুম্পাদির হাতের, আর হচ্ছে আমার হাতের ছোলার ডাল। এই হচ্ছে আজকে ডিনার হবে। আর প্লিজ তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমাদের রান্নাবান্না। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন, আর এরকমভাবে ছোলার ডাল একবার বানিয়ে খাবেন। খুব সিম্পলভাবে বানিয়েছি, অনেকে নারকেল করাও দেয়, আমরা দিইনি। তো সবসময় হাতের কাছে অনেক কিছু থাকে না আমাদের কাছে, তো সহজে কীভাবে বানানো যায় সেইগুলো দেখাচ্ছি। তো প্লিজ তোমরাও ট্রাই করো, করে জানিও কেমন লাগলো। তো এই হচ্ছে আমাদের আজকে লুচি আর ছোলার ডাল, আমরা এখন খাবো গরম গরম লুচি আর ছোলার ডাল। তো তোমরাও বাড়িতে বানাবে, খাবে, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, তো টাটা।